হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গ্লোবাল পাবলিক স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুদ রানা, তোমাদের সহকারী প্রধান শিক্ষক এবং ইংরেজি ডিপার্টমেন্টের হেড, ইংরেজি ক্লাস নেওয়ার জন্য আজকে তোমাদের সামনে এসেছি। আমাদের স্কুলটা আসলে দীর্ঘদিন ধরে বন্ধ, আর সামনে যে পরিস্থিতিতে যাচ্ছে আমাদের ভবিষ্যতে অনলাইন ক্লাসের ওপরই ভিত্তি করে সামনের দিকে আগাতে হবে। যদিও আমাদের স্কুলটা ওপেনও হয়, তারপরও কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসটা চালায় যেতে হবে, কারণ ভবিষ্যতে আমাদের এই পৃথিবী আইটির উপর নির্ভর হয়ে যাচ্ছে এবং অনলাইন ভিত্তিক ক্লাসগুলোর পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। যদিও বিভিন্ন স্কুলে অনলাইন ক্লাসের শুরু হয়ে গেছে, আমরাও তার প্রেক্ষাপটে আমরা গ্লোবাল পাবলিক স্কুল সিদ্ধান্ত নিয়েছি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তোমরা দীর্ঘদিন পড়ালেখা থেকে বিচ্ছিন্ন, হ্যাঁ বাসায় হয়তো বা তোমরা কেউ পড়ছো, হয়তো বা পড়ো নাই, কিন্তু এখন থেকে আমাদের একটা নিয়ম করে রুটিন মাফিক পড়ালেখা শুরু করতে হবে। আমরা প্রতিদিন তোমাদেরকে ডে বাই ডে এই ভিডিওগুলো দিব আমাদের গ্লোবাল পাবলিক স্কুলে, যে ওয়েবসাইট আছে, যে পেজ আছে, সেই পেজে এই ভিডিওগুলো পাওয়া যাবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করবে। অবশ্যই আমাদের দিক নির্দেশনা থাকবে এবং আমরা প্রতিদিন প্রায় 2 দিন 4 দিন, 5 দিন পর পর তোমাদের কিন্তু খোঁজ খবর নিব, তোমরা পড়ালেখা করতেছো কি করতেছো না। এখন তোমাদের সামনে যে দিনটা আছে সেই দিনটায় কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই করোনাকালীন পরিস্থিতি কবে ঠিক হবে ঠিক হবে না আমরা কিন্তু জানি না, বাট আমাদের পড়ালেখা চালায় যেতে হবে। আমরা যদি পড়ালেখা চালায় না যাই, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ফিটনেস হারাবো। ফিটনেসটা কি, যেরকম খেলোয়াড়রা খেলাধুলা করলে না করলে তাদের ফিটনেস হারায়, তারপরেও কিন্তু তারা বাসায় প্র্যাকটিস করতেছে তাদের শারীরিক ফিটনেস রাখার জন্য, ঠিক তেমনি আমাদের পড়ালেখা করার জন্য আমাদেরকে তোমাদের শরীর আমাদের পড়ালেখাটা ভালোভাবে মুখস্থ রাখার জন্য, পড়ালেখা ঠিক মতো করার জন্য আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আমরা যদি বাসায় পড়ালেখা না করি কখনোই ভালো রেজাল্ট সম্ভব না। সরকার কিন্তু একেবারেই শুনবে না যে স্কুল বন্ধ ছিল বা কি ছিল, হয়তো বা এসএসসি পরীক্ষা সামান্য পিছাইতে পারে, কিন্তু তাই বলে এই না যে প্রশ্ন একেবারে পানির দরে দিয়ে দিবে, প্রশ্ন প্রশ্ন তোমার বাড়িতে পাঠাই দিবে, এরকম কিন্তু না। আর আমরা মাথায় রাখতে হবে আমরা যখন পড়ালেখা করব না, না করতে না করতে না করতে ওই পাড়া জিনিসগুলো আমরা ভুলে যাব। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি আজকে অনলাইন ক্লাসের। আমাদের মেইন টপিকস হচ্ছে কি, আজকে টপিকস ট্যাগ করছেন। খুব সহজ একটা টপিক ট্যাগ করছেন, তোমাদের এসএসসি পরীক্ষায় আসার মতো মানে আসবেই এমন একটা করছেন, ট্যাগ করছেন। আমাদের গ্রামাটিক্যাল যে টার্মগুলো আছে তার মধ্যে একটা করছেন, ট্যাগ করছেন। আমাদের মাথায় রাখতে হবে ট্যাগ করছেন থেকে 5-5 আমাদের পেতেই হবে, পেতেই হবে, কোনো ভুল নাই, কোনো মাফ নাই, 5-5 পেতেই হবে। এটা খুব সহজ, সহজেই তোমাদের নিয়ম রুলস গুলো আয়ত্তে আনা যায় এবং সহজেই সেগুলো প্র্যাকটিস বা অনুশীলন করার মাধ্যমে এই ট্যাগ করছে 5-5 পাওয়া সম্ভব। আর এসএসসি পরীক্ষায় আসলে অনেক কঠিন প্রশ্ন আসে না, যেহেতু সারা বাংলাদেশে সারা ঢাকা শহরের মানুষ একই বোর্ডে পরীক্ষা দিবে, যেমন ভালো স্টুডেন্ট পরীক্ষা দিবে ঠিক দুর্বল স্টুডেন্ট পরীক্ষা দিবে। যাই হোক, আমাদের প্রিপারেশনটা হতে হবে কিন্তু 100-100। যাই হোক, ট্যাগ করছেন আমাদের 5টা সেন্টেন্স হয়ে থাকে, 5টা সেন্টেন্স। আমাদের সেন্টেন্স 5টা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্সের উপর আমাদের ট্যাগ করছেন হয়ে থাকে। তো যাই হোক, এই 5টা সেন্টেন্সের উপর আমাদের ট্যাগ করছেন হলেও আমাদের 3টা সেন্টেন্স খুবই জরুরি, 3টা সেন্টেন্স। তার মধ্যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আবারও বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স থেকে মূলত ট্যাগ করছেন সব থেকে বেশি আসে। তো যাই হোক, আমাদের ট্যাগ করছেন, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেন আমরা রুলসে প্রবেশ করবো। আগে আমরা উদাহরণ দেখবো, সাথে রাখতে হবে আমাদের রুলসের থেকে আমরা যখন বেশি এক্সারসাইজ করবো তাতেই আমাদের কাজে দেবে। রুলস আমাদের বই ভর্তি, শুধু রুলস আর রুলস আর রুলস, আর রুলস মুখস্থ করতে করতে আমাদের ছাত্রদের অবস্থা খারাপ, বাট আমরা প্র্যাকটিস দিয়ে অর্থাৎ উদাহরণ দিয়ে যখন রুলস করি তাহলে আমাদের মনে বেশি থাকবে। তো যাই হোক, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দিয়ে শুরু করবো। আমরা একটা উদাহরণ লিখলাম যে I write a poem, আমি একটা কবিতা লিখেছি।
এখন কথা হচ্ছে দেখতে হবে এই যে রাইটটা এটা কোন টেন্সে পড়ছে, আমাদের টেন্স মনে রাখতে হবে ভার্ব আমাদের কোন ভার্বে পড়ছে, আমাদের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে এই ভার্বটা কোন ভার্বে পড়ছে, আমরা টেন্স এখানে না জানলেও চলবে আমাদের কোন ভার্বে পড়ছে। আমাদের ভার্ব এখানে মূলত ভার্বে কিন্তু তিনটা চেহারা, আমি তোমাদের ক্লাসেও পড়াইছি বা তোমরা নিজেরাও জানো ভার্বের তিনটা চেহারা, নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট, নাম্বার টু হচ্ছে পাস্ট, নাম্বার থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার মানে আমরা ট্যাগ পোর্শন করতে গেলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্মে জানা লাগবে। তার মধ্যে আমাদের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম জানলেই চলবে ট্যাগ পোর্শন, বাট অন্যান্য গ্রামারের ক্ষেত্রে মাস্ট বি কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো জানতে হবে। যাই হোক, আমাদের এখানে এই রাইটটা হচ্ছে গিয়ে প্রেজেন্টে আছে, অর্থাৎ আমি কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম যে আমি ভার্বের তিনটা চেহারাকে তিন ভাবে নাম ডাকবো। প্রেজেন্ট কে ডাকবো ভার্বের এক নম্বর চেহারা ভি ওয়ান, পাস্ট কে ডাকবো ভার্বের দুই নম্বর চেহারা, আর পাস্ট পার্টিসিপল কে বলবো ভার্বের তিন নম্বর চেহারা, তো ভি ওয়ান, ভি টু আর ভি থ্রি। তো আমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব, আই রাইট এ লেটার, আমরা যে ট্যাগ পোর্শন করতেছি এই ট্যাগ পোর্শনে ভার্বের এক নম্বর চেহারা আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। এই প্রেজেন্ট ফর্ম কে আমি যখন ট্যাগ পোর্শনে অ্যানসার করব তখন আমাদের নিয়ে আসতে হবে ডু, আর এই যে নাউন বা প্রোনাউন থাকবে সাবজেক্ট হিসাবে তার প্রোনাউন আনতে হবে, তার আগে দেখতে হবে বাক্যটার মধ্যে কোনো না বোধক শব্দ আছে কিনা। আই রাইট এ লেটার, আই রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখেছি, আমাদের এই কবিতা লেখার মধ্যে কোনো না বোধক কোনো শব্দ নাই, তাই এখানে নট নিয়ে আসতে হবে। আই ডোন্ট, আই ডোন্ট, ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই, অর্থাৎ এই ভার্বের জন্য আমি ডু আনলাম, বাক্যে না বোধক কোনো শব্দ নেই তাই আমি নট নিয়ে আসছি, আর এই প্রোনাউন এর প্রোনাউনটা নিয়ে আসছি। তার মানে আমাদের সিস্টেম হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে কি বাক্যটা কোন সেন্টেন্সে আছে, সেকেন্ডলি দেখতে হবে বাক্যের মধ্যে নট আছে কিনা, তিন নম্বরে দেখতে হবে আমাদের এই প্রোনাউন বা নাউনটা কি। মাথায় রাখতে হবে এখানে রুলসটা হচ্ছে গিয়ে এইখানে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা এখানে বসবে প্রোনাউন হিসাবে, যদি প্রোনাউন দেওয়া থাকে প্রোনাউনই বসবে, যদি প্রোনাউন দেওয়া না থাকে নাউনের প্রোনাউন বসবে। তাহলে আমি রুলসটা এবার একটু দেখাই, আমাদের সিস্টেমটা যদি এরকমই, আর সাহায্যকারী ভার্ব দিয়েও থাকতে পারে, মূল ভার্ব যেমন আমাদের ট্যাগ পোর্শন থাকে সাহায্যকারী ভার্ব দিয়েও থাকে। তো যাই হোক, আমাদের রুলসটা হচ্ছে এরকম, রুলস নাম্বার ওয়ান যে একটা সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব, মূল ভার্ব থাকবে প্লাস বাকি অংশ বা এক্সটেনশন যা আমি ধরি দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে গিয়ে আমি যখন এই ট্যাগ পোর্শন করবো প্রথমেই আমরা দেখবো এই মূল ভার্বটার দিকে, এই মূল ভার্বটা কি আছে, প্রেজেন্ট না পাস্ট। এখন প্রেজেন্ট হলে আমি প্রেজেন্ট কে বলছি ভার্বের এক নম্বর চেহারা ভি ওয়ান, পাস্ট কে বলছি ভার্বের দুই নম্বর চেহারা ভি টু। কিন্তু এই প্রেজেন্ট টেন্সের আমাদের এই মূল ভার্বের সাথে আরেকটা জিনিস থাকে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। তার ভার্বের এক নম্বর চেহারা, ভার্বের দুই নম্বর চেহারা, ভার্বের সাথে এস বা ইএস থাকে, এর উপর ভিত্তি করে আমাদের মূলত এই ট্যাগ পোর্শনটা হয়ে থাকে। তো যাই হোক, ভার্বের এক নম্বর চেহারা থাকলে আমি নিয়ে আসবো ডু, ভার্বের সাথে যদি ভি টু থাকে অর্থাৎ পাস্ট ফর্মে থাকে মূল ভার্বটা আমি নিয়ে আসবো ডিড, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমাকে নিয়ে আসতে হবে ডাস। এরপর এই মূল ভার্বের উপর ভিত্তি করে আমরা এই ডু ডিড ডাস নিয়ে আসলাম, এরপর দেখতে হবে এই বাক্যটার মধ্যে আমাদের নট বা না বোধক শব্দ আছে কিনা, যদি না বোধক শব্দ না থাকে তাহলে অবশ্যই তোমাকে না বোধক শব্দ নিয়ে আসতে হবে। আমি রুলসটা আরেকবার সুন্দর করে তোমাদের এখানে লিখে দিচ্ছি যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ বা এক্সটেনশন মূল ভার্ব দেখে ডু ডি কিংবা ডাজ নিয়ে আসতে হবে, বাক্যে যদি না বোধক কোনো শব্দ না থাকে তোমাকে অবশ্যই নট নিয়ে আসতে হবে প্লাস। এইবার আমাদের এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা থাকতে পারে হচ্ছে নাউন হিসাবে, এই সাবজেক্টটা থাকে প্রোনাউন, নাউন হতে পারে প্রোনাউন হতে পারে এই সাবজেক্টটা। তো যদি নাউন হয় আমার নাউনের প্রোনাউন আনতে হবে, বাট প্রোনাউন হলে আমি প্রোনাউনটা যা আছে হুবহু দেখে দেখে বসাই দিব। তো নাউন হলে সাবজেক্টটা তখন আমাকে নাউনের প্রোনাউন আনতে হবে এখানে, অর্থাৎ আমার একটা প্রোনাউন আসবে প্রোনাউন, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন মাস্ট দিতে হবে। এখন এখানে সাবজেক্ট হিসেবে কি থাকে, যদি ছেলেদের নাম থাকে আমরা নিয়ে আসবো হি,
মেয়েদের নাম থাকলে আমার নিয়ে আসবো সি, যদি বস্তু প্রাণী শিশু একটা থাকে সিঙ্গুলার থাকে তাহলে নিয়ে আসতে হবে ইট, বস্তু প্রাণী শিশু একের অধিক থাকে তাহলে নিয়ে আসতে হবে কিন্তু দে। এছাড়াও আমাদের এই সাবজেক্ট হিসাবে আমাদের বিভিন্ন রকম নাউন থাকে, যেরকম বা নাউন বা প্রোনাউন থাকে, যেরকম আমাদের এখানে একটা এভরি বডি রুলসটা খুব ব্যবহৃত হয় এই সাবজেক্ট হিসাবে, আমাদের এখানে এভরি বডি, এনি বডি, সাম বডি, এভরি ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, নো বডি, নো ওয়ান, নান যদি থাকে তাহলে কিন্তু প্রোনাউন হিসাবে আনতে হবে দে, এবং তখন দেখতে হবে আমাদের দের সাথে কিন্তু আমাদের এস বা ইএস থাকা সত্ত্বেও মূল ভার্বের সাথে কিন্তু দের সাথে এস যায় বা ইএস হয় না, যার ফলে আমাদের ডু দিয়ে নট না থাকলে নট আনতে হবে, দে বসাইতে হবে। তো যাই হোক, আমি এই যে উদাহরণটা লিখছি তার উদাহরণের সাথে হুবহু মিল, মাথায় রাখতে হবে এই মূল ভার্বটা থাকে ভি ভার্বের এক নম্বর চেহারায়, মূল ভার্ব থাকে ভার্বের দুই নম্বর চেহারায়, মূল ভার্ব থাকে ভার্বের সাথে এস বা ইএস। আমাদের অ্যাসার্টিভ বাক্যে মূল ভার্ব এভাবেই দেওয়া থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকবে। তো যাই হোক, আমরা আরেকটা কিছু আরো কিছু উদাহরণ দেখি, দেন আমরা সেকেন্ড রুলসটা যাব। আমাদের উদাহরণ যদি আমি দিয়ে থাকি, এখানে একটা নাম দিয়ে উদাহরণ দেই যে রাকিব লাইকস টি, রাকিব চা পছন্দ করে, এখানে এস বাই এস আছে, আমাদের এস বাই এস থাকলে আমাদের নিয়ে আসতে হবে ডাস, ডাস নিয়ে আসলাম, পাখে না বোধক কোনো শব্দ নাই, নট লিখলাম, আর এই রাকিব ছেলেদের নাম তাই তার প্রোনাউন বসবে হি, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, মাথায় রাখতে হবে ট্যাগ করছেন কিন্তু প্রশ্ন তুলে অ্যান্সার করতে হয়, আমি আবার রিপিট করতেছি ট্যাগ করছেন অবশ্যই প্রশ্ন তুলে অ্যান্সার করতে হবে। তো যাই হোক, এই যে লাইকসটা যদি না হয়, এখানে লাইকস এস বাই এস না হয়ে যদি ডি থাকতো অর্থাৎ পাস্ট ফর্ম থাকতো, ভার্বের ভি টু থাকতো, তখন কিন্তু এখানে ডাজ বসতো না, তখন কিন্তু এখানে ডি বসতো, একই রকম নট আসতো সাবজেক্ট হিয়ে হি। এখানে রাকিব না হয়ে, যদি রাকিব না হয়, ছেলেদের নাম না হয়ে, যদি কোনো মেয়েদের নাম হয়, মনে হলো মনে করি আমরা রুমা থাকলো, তখন কিন্তু আর এই হি বসবে না, তখন বসবে সি, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে, তার মানে আমাদের দেখতে হবে মূল ভার্বটা কোন টেন্সে আছে অর্থাৎ কোন ভার্বে আছে, অর্থাৎ আমাদের ভার্বের তিনটা চেহারা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, এই ভার্বের কোন ফর্মে আছে তার দেখে ডু ডি ডাজ নিয়ে আসবো, বাক্যে নট না থাকলে নট নিয়ে আসবো, এবং আমাদের এই যে সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টটা নাউন থাকলে তার প্রোনাউনটা বসো মাথায় রাখবো, নাউনের প্রোনাউন, এখানে প্রোনাউন দেওয়াই থাকতো, এখানে যদি হি দেওয়াই থাকতো তাহলে কোনো ব্যাপার নাই, হিটাই এখানে বসাই দিতাম, এখানে যদি সি দেওয়াই থাকতো এই সিটাই এখানে বসাই দিতাম। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট রুলস, যে মূল ভার্ব দিয়ে আমাদের ট্যাগ করছেন থাকে। সেকেন্ডলি আমাদের সাহায্যকারী ভার্ব দিয়েও থাকে, এখন সাহায্যকারী ভার্ব গুলো কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, পুট, এই সাহায্যকারী ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু ছোট রুলস আছে, সেটা হচ্ছে তোমার প্রশ্নে অ্যাম থাকে আর এটাকে না বোধক করতে হয়, অর্থাৎ যদি বলা থাকে আই অ্যাম, এই যদি কোনো বাক্য থাকে তখন অবশ্যই লিখতে হয় আরেন্ট, আরেন্ট আই, এইনটাই ব্যবহার করা যায়, কোনো কোনো বইতে এইনটাই ব্যবহার করছে, যদি এখানে সাহায্যকারী ভার্বটা এম না, যদি শ্যাল থাকে, কিছু সাহায্যকারী ভার্বে একটু সমস্যা আছে, এই রুলসগুলো একটু ক্লিয়ারলি আমাদের দেখতে হবে, সেটা কি শ্যাল, শ্যাল থাকলে শ্যালটা শ্যাল নট আমাদের এইভাবে লিখতে হবে শান্ট, যদি এখানে ক্যান থাকে আমাদের সংক্ষেপে ট্যাগ করছেন স্টাইল লিখতে হবে কান্ট, আমাদের যদি উইল থাকে ট্যাগ করছেন স্টাইল লিখতে হবে ওন্ট। তবে হ্যাঁ, আমাদের যখন আই এম নট থাকবে, আই এম নট, আই এম নট, তখন কিন্তু আবার আর আই হবে না, তখন আবার এম আই হবে। তো এই হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা সাহায্যকারী ভার্বে এই সিস্টেমে লিখতে হয়। এছাড়া ইজ থাকে এখানে ইজ নট লেখা যাবে, সমস্যা নেই, হ্যাজ থাকলে হ্যাজ নট লেখা যাবে, হ্যাভ থাকলে হ্যাভ নট লেখা যাবে, তারপর আমাদের অন্যান্য যে সাহায্যকারী ভার্বগুলো আছে ওগুলো খুব একটা সমস্যা নাই, বাট এক দুই খুব একটা সমস্যা নাই, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা দিয়ে আমাদের মূলত হচ্ছে গিয়ে প্রবলেম, এই পাঁচটা দিয়ে, এই পাঁচটা দিয়ে মনে রাখতে পারি, এবং এই পাঁচটা কিন্তু ব্যবহার খুব বেশি, এই পাঁচটা মনে রাখলে আমাদের ট্যাগ করছেন ভুল যাওয়ার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যাবে। যাই হোক, মাথায় রাখতে হবে ট্যাগ করছেন আমাদের পাঁচে পাঁচই পেতে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের এই যে সেকেন্ড রুলসটা, রুলস নাম্বার টু, রুলস নাম্বার টু, রুলস নাম্বার টুটা এরকম,
সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস বাকি অংশ। আমি এরপরে আর কিছু দেখতে চাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে আমাদের সাহায্যকারী ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 থাকে, সাহায্যকারী ভার্বের পরে আইএনজি থাকে, সাহায্যকারী ভার্বের পরে পাস্ট পার্টিসিপল থাকে। যখন বাকি সাহায্যকারী ভার্ব থাকবে, বাকি অংশ আমাদের ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এটা আমার দেখার খুব একটা জরুরি না, আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে কাজ করবো। একটা হচ্ছে মূল ভার্ব থাকলে মূল ভার্ব দিয়ে কাজ করতে হয়, সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব দিয়ে কাজ করতে হয়। সাহায্যকারী ভার্ব গুলো কি কি আমি অলরেডি বলে দিছি। এখন আমাদের রুলসটা হচ্ছে গিয়ে এই যে সাহায্যকারী ভার্বটা থাকবে এই সাহায্যকারী ভার্বটাই বসবে। আমি সংক্ষেপে লিখলাম সাবি, অর্থাৎ সাহায্যকারী ভার্বকে আমি সংক্ষেপে সাবি বলে আখ্যায়িত করলাম, সাবি বা অক্সিলারি ভার্ব সাবি। যদি বাক্যে নট বা নাবোধক শব্দ না থাকে তখন তোমাকে অবশ্যই নট নিয়ে আসতে হবে। মাথায় রাখতে হবে যে নট থাকলে কিন্তু নট আনা যাবে না, অথবা নাবোধক শব্দগুলো থাকলে নট আনা যাবে না। আমি কিছুক্ষণ পরে নাবোধক শব্দ বা নট গুলো বলে দিব। তো এখন হচ্ছে গিয়ে এই একই কথা, এই যে সাবজেক্ট এটা হচ্ছে নাউন, যদি থাকে নাউন তাহলে বসবে তার প্রোনাউন, যদি থাকে প্রোনাউন তাহলে প্রোনাউনই বসবে, যদি থাকে নাউন নাউনের প্রোনাউন, যদি থাকে প্রোনাউন তাহলে প্রোনাউনই বসবে। তাহলে এখানে আমাদের আসলে মূলত প্রোনাউন বসবে, প্রোনাউন বসে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো আমি উদাহরণ দেখি, আমার যে প্রথমে যে সাহায্যকারী ভার্ব গুলো দেখছিলাম বলছিলাম সমস্যা, প্রথম ওই সাহায্যকারী ভার্ব গুলোতে কিছু উদাহরণ দেখি। একটা সমস্যা হল ভাবে আই অ্যাম ডক্টর, আই এম ডক্টর, তাহলে সাহায্যকারী ভার্ব কি আছে এম, এম থাকলে কি লিখতে হয় আমাদের আরেন্ট, আরেন্ট আই প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই প্রশ্নটা সম্পূর্ণ তুলে অ্যানসার করতে হবে, মাথায় রাখতে হবে প্রশ্ন তুলে অ্যানসার করতে হবে। হি ক্যান ডু ইট, ক্যান্ট হি, দে উইল গো, ওন্ট দে। আমি বোঝার সুবিধার্থে জাস্ট দ্রুত আমি ছোট ছোট ভাবে তোমাদের রুলস গুলোর ব্যবহার দেখাচ্ছি। এবার আমাদের যে অন্যান্য যে সাহায্যকারী ভার্ব গুলো আছে, হ্যাভ হ্যাজ, যেগুলো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে হ্যাভ আছে, এই হ্যাভটা আসবে হ্যাভেন্ট আই প্রশ্নবোধক চিহ্ন। যদি আমাদের এখানে সাহায্যকারী ভার্বের সাথে নট থাকে, যেরকম এরকম যে হি হ্যাজ নট ডান ইট, এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজ আছে, আমি হ্যাজটা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। বাক্যে কিন্তু বাক্যে আমাদের নট আছে, এই নট থাকলে তুমি নট আনতে কোনোভাবেই পারবো না ট্যাগ কোশ্চেনে, তাহলে লিখতে হবে হ্যাজ হি। তাহলে দুটো পার্থক্য হচ্ছে গিয়ে আমাদের সাহায্যকারী ভার্ব বসছে, এখানে বাক্যে নট নাই, নট আনছি, আমাদের প্রোনাউনে প্রোনাউন বসছে, এখানে হ্যাজ আছে, হ্যাজ লিখলাম, বাক্যে নট আছে, এই জন্য নট আনতে পারবো না। আর এই যে হি, এই হি হি লিখলাম, প্রোনাউন করাই আছে। যদি এখানে ছেলেদের নাম থাকতো হি আনতাম, মেয়েদের নাম থাকতো সি আনতাম, কোনো সমস্যা নেই, স্যার বস্তু প্রাণী শিশু একটা বোঝালে ইট নিয়ে আসতাম, যেভাবে আমাদের রুলসগুলো রয়েছে। এখন নাবোধক শব্দটা নিয়ে আমাদের কিন্তু কথা আছে, এখানে আমরা স্বাভাবিকভাবে এন দিয়ে যে নাবোধক শব্দগুলো আছে, অর্থাৎ নট, নেভার, নোবডি, নো ওয়ান, নান, এগুলো কিন্তু বা নাইদার, এগুলো কিন্তু খুব সহজেই দেখলে আমরা বুঝতে পারি এগুলো নাবোধক শব্দ। কিন্তু আমাদের কিছু হিডেন নাবোধক শব্দ আছে, যেগুলো দেখলে বোঝায়ের উপারই নাই যে এটা নাবোধক শব্দ। সেগুলো কি? হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটেল, ফিউ, রেয়ারলি, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে নট আনা যাবে না। আমি আবার রিপিট করতেছি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটেল, ফিউ, রেয়ারলি, বেয়ারলি, এই শব্দগুলো থাকলে তুমি নট আনতে পারবা না। তা আমি এই শব্দ দিয়ে আমি একটা উদাহরণ দেখতেছি, আমরা সেই উদাহরণগুলো একটু দেখব। হি হার্ডলি কেম, মূলত হার্ডলি দিয়ে কিন্তু নাই বোঝায়। তো এখানে আমরা দেখতে হবে হার্ডলি না, আমাদের দেখতে হবে মূল ভার্ব, মূল ভার্বটা কি আছে প্রথমে দেখতে হবে, মূল ভার্বটা কেম আছে, পাস্ট ফর্ম, অর্থাৎ V2 আছে, পাস্ট ফর্ম থাকলে তোমাদের নিয়ে আসতে হবে ডি। এবার আমার মনে পড়বে হি হার্ডলি কেম, এখানে হার্ডলি নাবোধক শব্দ আছে, আর নাবোধক শব্দ থাকলে তোমরা নট আনতে পারবা না।
তো হার্ডলির জন্য নট আনবো না, এই প্রোনাউনের প্রোনাউন সুন্দর করে বসাই দিব এবং হার্ডলি স্কার্সলি সিল দাম লেটার ফিউ দিয়ে কিন্তু আসে। তবে একটা কথা আছে, এ লিটল এ ফিউ এরকম যদি বাক্য দেওয়া থাকে বাক্যে, তাহলে কিন্তু আবার আমাদের নট আনা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা অ্যাসার্টিভে। তো অ্যাসার্টিভের খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আছে এভরিবডি দিয়ে, এই এভরিবডি দিয়ে দুইটা উদাহরণ আমরা দেখব একটু খেয়াল করে। এভরিবডি লাইকস, সবাই তাকে পছন্দ করে। এখানে এস বাই এস আছে, এভরিবডি আছে। আমি যেটা কিছুক্ষণ আগে প্রোনাউন বলার সময় বলছি, এভরিবডি এনিবডি সামবডি, এভরিওয়ান এনিওয়ান সামওয়ান, নোবডি নো ওয়ান নান নাইদার অল, এগুলো ট্যাগ প্রোনাউন হচ্ছে দে। এগুলো ট্যাগ প্রোনাউন দে, প্রশ্ন চিহ্ন দিয়ে রাখলাম, আগে দে করলাম, একটু উল্টা আসবে, এটা উল্টা আসলে বেশি সহজ হয়। এবার দেখতে হবে এস বাই এস আছে না ভার্বের পাস্ট ফর্ম আছে, মাথায় রাখতে হবে। এখানে রুলসটা হচ্ছে এরকম যে এস বাই এস থাকা সত্ত্বেও আমাদের এখানে ডাজ আনতে পারবো না, তার কারণ হচ্ছে গিয়ে দের সাথে ডাজ হয় না, তো আমাদের ডাজ আনতে পারবো না, আমরা নিয়ে আসবো ডু, বাক্যে নট নাই তাই নট নিয়ে আসবো, ডোন্ট দে। তবে হ্যাঁ, এখানে যদি লাইকস না থাকে, লাইক থাকতো, একটা ডি যুক্ত থাকতো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে থাকতো, তখন কোনো সমস্যা ছিল না, ডিড নট দে নিয়ে লিখে দিতাম, প্রশ্নবোধক চিহ্ন দিতাম, কোনো সমস্যা নাই। নোবডির ক্ষেত্রে নোবডি ফোন মি, কেউ আমাকে ফোন করে না, এখানে পাস্ট ফর্মে আছে, আমি নিয়ে আসলাম প্রথমে ডিড, বাক্যে কিন্তু এবার নট আছে নোবডি, তাই আমি নট আনতে পারবো না। বাট নোবডি ট্যাগ প্রোনাউন কি দাঁড়াচ্ছে, নোবডি ট্যাগ প্রোনাউন হচ্ছে কি, দে, তো আমি লিখব ডিড দে। এই হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভের আলোচনা। অ্যাসার্টিভের সাথে এক্সক্লামেটরির কিন্তু অসম্ভব মিল আছে, জাস্ট এক্সক্লামেটরির সাবজেক্ট আর সাহায্যকারী ভাব বা মূল ভাবটা শেষের দিকে থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা সম্পূর্ণই আলাদা। যাই হোক, আমরা এখন দেখব হচ্ছে গিয়ে আগে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরিটার সাথে মিল আছে তো অ্যাসার্টিভে, তাই এক্সক্লামেটরিটা একটু দেখে নিব। তো এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমাদের বাক্যের গঠন এরকম থাকে যে হোয়াট আর হাউ দিয়ে বাক্য থাকে, এই বাক্যে ঠিক শেষের দিকে যে সাবজেক্ট প্লাস আমাদের মূল ভার্ব থাকে, আমি মুভি লিখলাম, অথবা সাহায্যকারী ভার্ব থাকে, আমি সাবি লিখলাম। এই মুভি বা সাবির উপর ভিত্তি করে ঠিক অ্যাসার্টিভ আমরা যা করছি, মূল ভার্ব থাকলে আমরা ডু ডিড ডাজ আনছি, সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব আনছি, দেন বাক্যে নাবোধক শব্দ না থাকলে নট নিয়ে আসছি, আমরা সাবজেক্টের উপর ভিত্তি করে নাউন বা প্রোনাউন থাকে তার প্রোনাউন নিয়ে আসছি। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে, ঠিক সেম টু সেম অ্যাসার্টিভে যা করছি ঠিক এখানে ঠিক তাই করব। আমরা উদাহরণটা দেখব, যদি আমাদের উদাহরণ থাকে এরকম, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, দেখতে পাচ্ছি।